আপনার ইন্ডেক্স আকারে থাকে এরকম করে ইন্ডেক্স আকারে থাকে এইটা হলো যে অ্যারে সাইন এখানে অ্যারে কথাটা থাকতেও পারে নাও থাকতে পারে আর যেটা নেমিং অ্যারে নন অ্যাসোসিয়েটিভ অ্যারে যেটা এন অ্যারে সেটা হলো যে এরকম অ্যারে কথাটাও দিয়ে দিতে পারি আমরা এখানে এরকম থাকবে যে নেম নেমের আন্ডারে এরকম করে নেমটা অ্যাসাইন করে দেওয়া থাকবে যে মাহফুজ তারপর এখানে থা দেওয়া থাকবে যে অ্যাড্রেস হ্যাঁ দেওয়া থাক এরকম করে অ্যাড্রেসটার ভ্যালু দেওয়া থাকবে যে মোহাম্মদপুর ঢাকা এরকম করে দেওয়া থাকবে এই এটাকে বলা হয় যে অ্যাসোসিয়েটিভ আরে আর এটাকে বলা হয় ইন্ডেক্স আরে ইন্ডেক্স এরকে যদি আমরা প্রিন্ট করতাম তাহলে আমরা এরকম করে প্রিন্ট করতাম যে এ আর আর জিরো এরকম করে আমাদের বলে দেওয়া তাই আর যেটা হলো যেমিটা হলো এরকম করে নেমটা ওর যে কিটা কিটা কি নেম যেমন এখানে নেম দেওয়া আছে নেমের আন্ডারে মাহফুজ দেওয়া আছে মাহফুজ কে প্রিন্ট করতে চাইলে এখানে নেমটা বলে দেওয়া লাগে আর মোহাম্মদপুর ঢাকা এটাকে প্রিন্ট করতে গেলে এখানে অ্যাড্রেসটা বলে দেওয়া লাগবে এরকম করে অ্যাড্রেস এরকম করে অ্যাড্রেসটা লিখে দেওয়া লাগবে তাহলে অ্যাড্রেস লিখলে আমরা মোহাম্মদপুরকে পাব তো এগুলো মূলত আমরা লুপ দিয়েও করা শিখছি লুপ দিয়ে কিভাবে প্রিন্ট করে মানে যদি আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারে হয় ইন্ডেক্স অ্যারে হয় ইন্ডেক্স অ্যারের ক্ষেত্রে আমাদের যেহেতু এরকম আসে যে এইখানে জিরো অথবা ওয়ান অথবা টু এরকম করে আসে যে জিরো কখনো ওয়ান কখনো টু কখনো থ্রি এরকম করে আসে এই ওয়ান টু থ্রি এইটা আমরা লুপের মাধ্যমে অনেক সময় দিছিলাম অথবা ফরেস্ট লুপ দিয়েও আমরা প্রিন্ট করছিলাম যে কোনো আমরা লুপ দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো কিন্তু যদি আমাদের এর ভিতরে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব যেটা আমরা বলি যে যেমন এস টি ইউডি ইনফো এটা আমার একটা এয়ারে এই এয়ারেতে মনে করেন যে আমরা চারজন যারা আছি আমি রকিবুল সোলাইমান এবং সানি চারজন চারজনের যদি ইনফরমেশন চারজনে আমরা স্টুডেন্ট চারজনেই আমরা স্টুডেন্ট কিন্তু এই জায়গায় হলো যে একজনের ইনফরমেশন যেমন এখানে নাম মাহফুজ অ্যাড্রেস ঢাকা এটা কিন্তু একজনের অর্থ বহন করে এখানে হলো যে কিছু ডাটা আছে একই টাইপের কিছু ডাটা আছে তো যদি চারজনের ডাটা বহন করে এর যেহেতু হলো যে একই সাথে একের অধিক ডাটা বহন করতে পারে সেক্ষেত্রে তো আমাদের চারজনের ডাটা অনায়াসে এর এটা নিয়ে নিতে পারবে পারবে না যেমন এরকম একটা এরে যারা আমরা মেট্রিক্স করছি সেই রকমই অনেকটা হবে যেমন একটা এয়ারে এই এয়ারেটার ভিতরে আরও একটা এয়ারে দেখবি এই এয়ারেটা মনে করেন যে রকিবুলের জন্য এয়ারের ভিতরে আরে আবার এখানে আর একটা এয়ারে এইটা মনে করেন সোলাইমানের জন্য এইটা হলো যে সানির জন্য এই তার পরেরটা হলো আমার জন্য এখানে দেখেন এয়ারে হলো প্যারেন্ট এয়ারে হলো যে একটা এই যে প্যারেন্ট এয়ারে একটা এই এয়ারের ভিতরেই চারটা এয়ারে আছে এই এয়ারের ভিতরেই চারটা আছে এই এয়ারেটাকে যদি আপনি এই কমা যেখানে দেওয়া আছে এই পর্যন্ত যদি তার ক্ষেত্রে আরো সুবিধা হয় যে দিয়ে দিয়ে দেখেন একটা প্যারেন্টারে আমরা যেগুলো মেট্রিক অঙ্ক করছিলাম ওই রকমের আমরা বানাবো এই একটার ভিতরে চারটা এখানে আছে এই সাইডটা হলো যে চারজনের ইনফরমেশন আমরা রাখবো এখানে যেমন চারজনের মধ্যে এখানে আমরা রাখতে পারি যে নেম এখানে কার নাম হবে এখানে নাম হবে যে রকিবুলের এখানে যে থাকবে রোল নাম্বার থাকবে রোল রোল দেওয়া আছে এরকম একটা নাম্বার এখানে ওর ফোন দেওয়া থাকবে এরকম ফোন নাম্বার হ্যাঁ আচ্ছা ফোন নাম্বারটা দুই দুই তিন অক্ষরের দিই লেটারে দিই তাহলে সুবিধা হবে সেমভাবে এই জিনিসটাই এখানে দিই নেম হলো যে সোলাইমান তারপরে সোলাইমানের এখানে একটা রোল নাম্বার থাকবে এরকম আমরা জাস্ট বানাইতেছি এর নিচে এখানে একটা রোল নাম্বার তারপরে এখানে একটা ওর ফোন নাম্বার তারপরে এখানে আমার নামটাই দেই যেহেতু আমি নিচ্ছি আমার নামটা বাদ দেব কেন আচ্ছা এরকম করে একটা রোল নাম্বার দেখেন একটা প্যারেন্ট এর হলো যে আমাদের একটা আর এর ভিতরে এরকম আমাদের মাল্টিপল এরে থাকতে পারে তো এখানে হলো যে শুধুমাত্র দুইটা আমি দিছি মানে একটা এরের ভিতরে আর একটা এরে আছে আর প্রত্যেকটা আলাদা আলাদা তো এইরকম হলো যে এই এরেটার ভিতরেও আবার অনেকগুলো এরে থাকতে পারে এই যে রকিবুলের একটা এরের ভিতরেও এরকম করে আর একটা কমা দেয়া এরকম করে আবার এরে থাকতে পারে হ্যাঁ এখানেও একটা অ্যারে থাকতে পারে কিন্তু এখন এটা আমরা দেখব না এখন শুধুমাত্র এইটুকুই দেখি তো এই আছে এগুলো অ্যারেকেই বলা হয় টু অ্যারে যেগুলো আমরা টেবিলের মধ্যে দেখি হ্যাঁ তো এই ডাটাগুলো আমরা যখন ডাটা বেজ নিয়েও কাজ করব তখন এই রকমই আমাদের অ্যারেগুলো আসবে আমাদের যখন আমরা কুইরি করবো ডাটা সাথে অ্যারেগুলো গুলো মিলাবো দেখবেন যে এই রকমেরই আছে এইটাই হলো যে একটা যদি আপনি কল্পনা করেন এইচটিএমএল টেবিলের মতো এই টেবিল টেবিলের মতো কেমন আমি একটু রোগুলোকে সাজাই তাহলে একটু বুঝাইতে পারবো এরকম করে বুঝলে অবশ্য অনেকটা সুবিধা হবে এই এটা হলো এইচ টেবিল টেবিলের মতো কীরকম আমি যদি এটাকে একটু গ্রাফ করি আমি গ্রাফ করলে কি আপনারা দেখতে পারেন রকি বলে একটু সাউন্ড দিন আচ্ছা এই এই প্যারেন্ট যে এরিয়াটা আছে ওকে ওকে প্যারার যে ইয়ারাটা আছে এইটাই মনে করেন যে টেবিলের টেবিলটা টেবিলের বড়াল এখান থেকে টেবিলটা শুরু এই যে এরকম একটু হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়ান এবার বস দিছি তো আচ্ছা তো এইটা হলো যে একটা এয়ারে একটা টেবিল এই টেবিলটাকে আমাদের পরিচিত ভালো প্রোগ্রামার থাকলে রিকমেন্ড করতে পারি না অবশ্যই অনেক এক্সপেন্স ওকে আচ্ছা এইটাই মনে করেন যে একটা টেবিল এই টেবিলটার ভিতরে এগুলা হলো যে কলাম এই যে নেম রকিবুল এই নেমটা হলো যে কলামের হিডিং থাকে না আমাদের টিএইচ যেটাকে বলি আমরা শিরোনাম এই টি এইচটা হলো যে হিডিং হিডিংগুলো এই যে নেম আর ডাটাগুলো হলো যে এই রকিবুল সোলাইমান সানি মাহফুজ এগুলা এই এইটাই মনে করেন যে একটা করে কলাম এই যে কলাম এখানে একটা কলাম এই যে নেম একটা কলাম রোল একটা কলাম আর ফোন নাম্বার একটা কলাম এই কলামের এগুলো হলো যে রো এই এরকম একটা রো এরকম একটা রো দেখেন টেবিলের মতো হয়ে যাচ্ছে না দেখা যাচ্ছে না এই যে প্রত্যেকটাই আলাদা আলাদা এই যে এরকম করে রো দেখেন এয়ারেটাকেই আমরা রোয়ের মতো বানাইলাম দেখেন এই টেবিলটা কি দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই এতটুকু জিনিস বুঝছেন মানে আমাদের আমি যে একটা টেবিল আর্ট করলাম আগে একটা এ্যারে বানাইলাম সেই অ্যাড়ের থেকে আমরা একটা টেবিলের সোয়াগ করলাম এই পর্যন্ত বুঝছেন আচ্ছা বুঝছেন এখন এই যে এই অ্যাগুলোর প্রত্যেকটা এই এরে এই যে সিঙ্গেল যে এরে গুলো আছে যেমন এই যে রকিবুলের ডাটা গুলো একটা এরে মাহফুজের ডাটা একটা এরে সুলাইমানের ডাটা একটা এরে সানির ডাটা একটা এরে তো প্রত্যেক জনের এই এরেটাই হলো যে এক একটা করে রো আর তাদের যে নিজস্ব ডাটা গুলো আছে ওগুলো হলো যে কলাম যেমন নাম রোল ফোন নাম্বার এগুলো হলো যে কলাম তো এই অনুযায়ী এই ডাটা দিয়ে এই এরেটা দিয়ে কিভাবে হলো যে টেবিলে ডাটা প্রিন্ট করা যায় প্লাস হলো যে লুপের মাধ্যমে কিভাবে আমরা এই এরেটা ব্যবহার করতে পারি সেটা আমরা দেখবো তো মূলত হলো যে আমরা যদি এখন এরকম করে যদি আমি দেখতে চাই যে এইখানে সর্বমোট কতটা আছে সর্বমোট কতটা আছে যদি আমরা লুপ করি তাহলে তো আমাদের এটা জানা লাগবে না যে এখানে কতজনের ডাটা আছে আমার অবশ্য একটু কাশি এই জন্য গতকালকে ক্লাস নেই নি হ্যাঁ আজকেও হালকা আছে একটু তেমন কিছু মনে করবেন না আচ্ছা এইখানে যেমন হচ্ছে কাউন্স নামে আপনাদেরকে একটা ফাংশন দেখাইছিলাম না এই কাউন্ট ফাংশনটা হলো যে এতে কতগুলো অ্যারে আছে সেটার ইন্ডেক্সিংটা ও দেখায় দেয় যদি আমরা এটাকে প্রিন্ট করি ট্রেনিং দেখেন এখানে কতটা অ্যারে আছে ফোর চারজনের জনের ডাটা আছে এখানে যদি আর একজন এখানে বাড়ায় দেই এরকমই আরেকটা হলো যে ডাটা বাড়ায় দিলাম তাহলে এখানে দেখায় দিবে হলো যে পাঁচজন এই দেখেন পাঁচ মানে এই জায়গায় পাঁচ জনের ডাটা আছে এইটাকে আপনি সাইজ অফ দিয়েও প্রিন্ট করতে পারেন যে কত জনের ডাটা আছে পাঁচ জনের ডাটা আছে এরকম দেখতে পারেন এবং এইখানে কি টাইপের ডাটাগুলো আছে এখানে আমরা নর্মালি দেখেই বুঝতে পারতেছি যে এখানে ডাটাগুলো নেমিং এরে আছে প্রথম এটা আছে ইন্ডেক্স এরে আছে তো এটাকে আবার কি ধরনের এরে আছে যদি আমাদের এটা আননোন হইতো তাহলে আমরা এটাকে আবার করতাম কি ভারডাম করতাম ভারডাম এরকম করে আমরা দেখতাম এই এরটাকে এরকম করে ডাম তাহলে এই যে এর ভিতরে কি কি আছে না আছে সব ইনফরমেশন এরকম করে দেখাই দিত এর শুরুতে যদি আপনি এরকম করে আরো একটা প্রি ইউজ করেন যে ইকো প্রি তাহলে হলো যে আরো সুন্দর করে লাইন ব্রেক করে করে দেখাবে দেখেন পাঁচজনের যে ডাটা আছে এখানে মূল এরে হলো যে পাঁচটা তার ইন্ডেক্স আছে প্রথমে দেখেন এখানে জিরো জিরো দেওয়া আছে জিরো যদি হয় তাহলে ওটা হলো যে এই দেখেন জিরো ফোর চারটা ইন্ডেক্স না টোটাল পাঁচটা জিরো থেকে চার পর্যন্ত পাঁচটা এই প্রথমের ইন্ডেক্স হলো হলো যে ইন্ডেক্স এর এই ইন্ডেক্স এর জিরোর ভিতরেও আবার এরে আছে দেখেন এখানে বলতেছি বলতেছে এই অ্যারেটাকে এর যে আবার ডাটা আছে এখানে আবার আছে তিনটা করে এই যে এখানে মেইন এরে আছে হলো যে পাঁচটা আবার এখানে যে ইন্ডেক্স নাম্বার জিরো নাম্বার ইন্ডেক্সটা যেটা আছে সেই এরের ভ্যালুগুলো হলো যে তিনটা ওগুলো আবার এক একটা করে এর এই যে এরে বলছে তিনটা এখানে দেওয়া আছে জিরো এখানে দেওয়া আছে নেম এখানে রোল এখানে ফোন নাম্বার মানে প্রথমের যে এরেটা পাবো সেই এরেটা হলো যে আমাদের ইন্ডেক্স এরে কিন্তু পরের যে এটা পাবো এই এরেটা হলো যে আমাদের অ্যাসোসিয়েটিভ এরে মানে দুই ধরনের এরে আমরা পাইলাম এরকম করে আপনারা এরেগুলো ভারডাম করে দেখতে পারেন যে লুপটা আমার কি করা লাগবে ইন্ডেক্সারের জন্য করা লাগবে না অ্যাসোসিয়েটিভ এর জন্য করা লাগবে তাহলে আমরা বুঝলাম যে প্রথম এরটা হলো যে ইন্ডেক্সারে তার পরেরটা হলো যে অ্যাসোসিয়েটিভ ব্যারে প্রথম এটা আপনি ফর লুপ করতে পারেন পরেরটা আপনাকে ফর দিয়েই করতে হবে ফর লুপ দিয়ে পাবেন না আচ্ছা পাওয়া যেতে পারে তো এখানে হলো যে আপনি দুইটাই ফর ফর দিয়েই করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে দেখেন জিরো ওয়ান টু থ্রি এই জিরো ওয়ান টু থ্রি এটা হলো যে প্রথম একটা লুপে হবে যে জিরো ওয়ান টু থ্রি এটা প্রথম লুপে হবে পরের যে লুপটা আছে পরের লুপে হলো যে এই পরের এটা হবে এই যে পরের অ্যারেটা সেটা আমরা কিভাবে করতে পারি সেটা এখন আমরা দেখব এখন যেটা আমি বললাম যে লুপ দিয়ে আমরা যদি করি তাহলে এটা হলো যেমন ফরিস যদি ব্যবহার করেন এই যে ফরিস তাহলে লুপ তো আমাদের এখানে দুইটা হবে যদি আপনি এরকম করেন প্রথমে যে এই যে এই লুপটা যখন আমাদের ছিল যে এ আর আর এখানে ভ্যাল সরাসরি আমরা এরকম করে আমরা এখানে ইকো করতে পারতাম যেখানে সবগুলো প্রিন্ট করে দিছে কিন্তু যখন আপনি এরকম স্টুডেন্ট এরটাকে এ আর ভ্যাল করবেন এখানে এস ভ্যালুতে আপনি কনভার্ট করে দিলেন তখন কিন্তু এটাকে সরাসরি আপনি ইকো করতে পারবেন না সরাসরি ইকো করতে পারবেন না কেন পারবেন না এটা এর টু স্টিং কনভারসেশন বলবে দেখেন এখানে ইকো হয় এখানে ইকো হবে না কারণ কি কারণটা হলো যে এটাই এইটা আমাদের প্যারেন্ট অ্যারে ছিল প্যারেন্ট ভিতরে এরকম সাব ছিল আমাদের এই যে প্যারেন্ট এর ভিতরে হলো যে এরকম সাব এরকম সাব এরকম এরে ছিল না তো প্রথমে যে ডাটাটা ছিল এইটা একটা এরে ছিল এয়ারের ভিতরে আবার সাব আছে তো এয়ারে কে তো আপনি সাব গুলো তো এখানে যদি এখানে এয়ারে সাইন না থাকে যদি এখানে এয়ারে সাইন না থাকে যদি এখানে সরাসরি ভ্যালু দেওয়া থাকতো এই যে এরকম ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমাদের সরাসরি প্রিন্ট করতে পারতাম কিন্তু যখন আপনার এয়ারে দেওয়া থাকবে যখন আপনার এয়ারে দেওয়া থাকবে তখন অবশ্যই আপনাকে সেটাকে লুপ করায় নিতে হবে এখানে আপনি আরো কন্ডিশন করতে পারেন সেটাও আমরা দেখতেছি তো এখানে সরাসরি আপনি প্রিন্ট করতে পারবেন না এখন আপনাকে কি করতে হবে এখানে আপনি লুপ এখানে বলে দিতে পারেন এরকম যে লুপ ওয়ান এটা ওয়ান নাম্বার লুপের ভ্যালুটা তো এই ওয়ানের যে ভ্যালুগুলো আছে এগুলাও আবার এক একটা করে এয়ারে যদি আপনার সাব হয় তখন আবার আপনাকে এখানে লুপ করতে হবে যে ফর ইজ ই ফর ই এ সি এইস এই লুপ ওয়ান এই লুপ ওয়ানটাকে আবার আমরা সিঙ্গেল করব কিভাবে লুপ টু দিয়ে লুপ টু এই যে এরকম তাহলে কিন্তু এখন আবার আমাদের সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু হয়ে গেল এই যে সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু হয়ে যাবে এখন লুপ ওয়ান এই ওয়ানের ভিতরে একটা যখন এরে আসবে রকিবুল রকিবুলের যতগুলো ডাটা আছে সেই ডাটাগুলো এই জায়গায় প্রিন্ট হবে রকিবুলের যতগুলো ডাটা আছে সবগুলো এখানে প্রিন্ট হবে এটা অবশ্য আরও ফল লুপ দিয়ে দিলে আরও ক্লিয়ার বোঝা যাইত সেটা লুপ দিয়ে আমি দেখাই আচ্ছা এখন যদি আমরা এটাকে লুপ প্রিন্ট করি দেখবেন যে আমরা সবগুলো ডাটা একসাথে প্রিন্ট হয়ে গেছে এই যে দেখেন সবার ডাটা একসাথে প্রিন্ট হয়ে গেছে তো আমরা যেটা করতে পারি এই এখানে যদি আপনি একটা করে ব্রেক দিয়ে দেন অথবা সবার শেষে এই যে এখানে একজনের ডাটা এখানে তো এই লুপটা কি করে একজনের ডাটা ব্রেক করে না তো একজনের ডাটা ব্রেক প্রিন্ট করার পর এখানে আমরা যদি ব্রেক দিই এই যে এরকম একটা ব্রেক দিই এই দেখেন পাঁচজনের ডাটা আসছে না সবগুলো ডাটা কিন্তু এখানে আসছে এখানে যদি আরও এরকম করে স্পেস দেন একটা করে তাহলে আরও সুবিধা হয় বোঝার জন্য এই যে এখানে স্পেস তো আমাদের এখন যেহেতু ডাটাগুলো সবার আসছে জাস্ট সিম্পল লুপ কিন্তু আমি এখানে তেমন কঠিন করে বুঝাইনি নি একদম ইজিলি বুঝাচ্ছি এবং আর সবার জন্য না যে এখানে আমাদের অনেকজন আছে সুন্দর করে টিউটোরিয়াল করা লাগবে এরকম না আপনারা সুন্দর করে জন্য বুঝেন সেই জন্য আমি বিস্তারিত আর কি বলতেছি তে এখন এই ডাটাটাই এই এই ডাটাটাই হলো যে আমাদের এখন টেবিলে আমরা প্রিন্ট করব আমাদের কি হচ্ছে আমাদের তো এই যে রকিবুল তারপর সোলায়মান তারপর মানিক সানি মাহফুজ এই ডাটাগুলো প্রত্যেকবার আসতেছে না এগুলো করে একটা করে রোনা এটা একটা রোনা এটা একটা রোনা একটা রোনা এই রো এগুলাকে যদি আমরা কলাম বলি যে টিডি টিডি এগুলো কলাম বলি তাহলে হয় না এই ডাটাগুলোই আমরা যদি আমরা এখন টেবিলে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে করব টেবিলে যখন আমরা প্রিন্ট করব তখন আমাদের লুপ শুরুর আগে টেবিল লিখতে হবে টেবিল শুরু করতে হবে লুপ শুরু হওয়ার আগেই তা আপনি এরকম করে পিএসপির বাইরেই আপনি এরকম করে লুপ লিখতে পারেন টেবিলটা লিখতে পারেন যেমন টেবিল টেবিলের বর্ডার দুই পিকজেল তারপর টেবিলে যা যাবতীয় থাকে আমরা সুন্দর করে একটা টেবিল আগে সাজাই নিই তারপরে আমি বলি যেমন টেবিলের মধ্যে রো থাকে রো এর ভিতরে হলো যে কলাম থাকে তা কলামের মধ্যে শুরুতেই হলো যে শিরোনাম থাকে তাই না শিরোনাম যেমন হলো যে নেম তাহলে এখানে হলো শেষ তারপরে হলো এখানে রোল আসবে রোল তারপরে হলো কি থাকবে ফোন নাম্বার ফোন এরকম তিনটায় ছিল তারপরে কি হবে এই ডাটাটা কিন্তু স্টার্টিং এই যে টেবিলের নেম রোল ফোন নাম্বার এটা কিন্তু আমরা যখন খাতায় কলমে প্রিন্ট করি অথবা লেখি তখন কি করি আমাদের স্টাডিক থাকে না হ্যাঁ এক দুই তিন এই যে এইখানে এই ডাটাগুলোতে সবার নামগুলো আসবে একবার নেমের সোজায় রকিবুল সানি মাহফুজ এগুলো আসবে তারপর রোলের সোজায় যে রোটা টিডিটা থাকবে সেখানে রোল নাম্বারগুলো আসবে আর যেখানে ফোন নাম্বার সেখানে ফোন নাম্বারগুলো আসবে তাহলে টেবিলটা শুরু করব আমরা লুপ শুরুর আগে এবং টেবিলটা শেষ করব আমরা লুপ শেষের পর লুপ একদম সব লুপ যেখানে শেষ হয়েছে এই যে এখানে শেষ করার পর আমি এখানে টেবিলটা শেষ করলাম এগুলো আপনি ইকো দিয়েও করতে পারেন ইকো দিয়েও করতে পারেন কিন্তু ইকো দেওয়াতে অনেক সময় যদি এই যে কোটেশনের সমস্যা হয় তখন ভেজাল হয়ে যায় এখন আমরা এখানে টেবিলটা যেটা দিলাম এই টেবিলের ভিতরে এই যে টিয়ার যেটা আছে টিয়ারটা আমাদের লুপ আকারে আসবে দেখেন টিয়ারটা লুপ আকারে আসবে টিয়ার যখন আমাদের লুপ আকারে আসে দেখেন এই টিয়ারটা তাহলে কখন কোন লুপের দেখেন দেখেন টিয়ার টিয়ার ভিতরে হলো যে যদি আপনার টিয়ার কতবার প্রিন্ট হয় আমরা যখন এখানে প্রিন্ট করব দেখেন টিয়ার কতবার আসবে একটা টিয়ার আসবে দুইটা টিয়ার আসবে তিনটা টিয়ার আসবে চারটা টিয়ার আসবে পাঁচটা টিয়ার আসবে তাই না কিন্তু টিডি কয়টা আসবে একটা টিআর এর ভিতরে দুইটা তিনটা করে টিডি আসবে একটা দুইটা তিনটা তো আপনি যদি এই লুপটাকে এই যে এই জায়গাটুকুকে যদি এই দুই নাম্বার ফর এর ভিতরে ঢুকাই দেন তাহলে কিন্তু এই রোটা প্রত্যেকবারেই প্রিন্ট হবে প্রত্যেকবারেই প্রিন্ট হবে কিন্তু এরকম আমাদের দরকার নাই আমাদের দরকার হলো যে একবার যদি টিআর প্রিন্ট হয় তাহলে তিনবার প্রিন্ট হবে টিডি তা যেহেতু আমাদের প্রথমের যে লুপটা আছে এই প্রথমের লুপটাই হলো যে আমাদেরকে দিবে টিআর দিবে আমাদেরকে দিবে টিআর আমরা এরকম টিআর দিবে প্রথম লুপটা তাহলে যেহেতু প্রথম লুপ লুপের পরে আমরা টিআর শুরু করছি মানে দ্বিতীয় লুপের আগে অবশ্যই এই টিয়ারকে শেষ করতেও হবে প্রথম লুপ শেষ হওয়ার শেষ হওয়ার আগে মানে এই জায়গায় দ্বিতীয় লুপ শেষ হওয়ার পর এই যে দ্বিতীয় লুপ শেষ তারপরে এখানে টিআর শেষ এই যে টিআর শুরু শেষ যখন এই টিআর এর ভিতরে টিডি আবার প্রিন্ট হবে টিডি গুলো আসে হলো যে এই যে সিঙ্গেল ডাটা যেগুলা নেম রোল ফোন নাম্বার এগুলা আসে হলো যে এই দ্বিতীয় লুপ থেকে এই জন্য আমরা দ্বিতীয় লুপে এই যে এখানে টিডি গুলো লিখছি এই যে দ্বিতীয় লুপে টিডি গুলো লিখছি এখন আপনি এখানে এরকম দিয়ে দিতে পারেন ইকো সিস্টেমেই দিতে পারেন এখানে ইকো প্রত্যেকটা আলাদা আলাদা ইকো এখানে শেষ করে নিয়ে আগে এরকম প্রত্যেকটা ইকো করে দেই এই যে ইকো বললাম এই এইখানে হলো যে আমাদের ভ্যালুটা আসবে এই যে টিডি টু এই যে এই লুপ টুটা এই যে এখানে আমাদের প্রিন্ট হবে এই যে এখানে লুপ টু লুপ টু লুপ টু এরকম করে প্রিন্ট হবে জাস্ট এই এতটুকুই এই লুপটাকে ঘোরানোর সময় একটু মাথা ঘুরে তাছাড়া সারা কোনো সমস্যা হয় না এই যে এটা তো আমাদের মনে হয় একটু সমস্যা হয়েছে রকিবুল কয়েকবার প্রিন্ট হয়েছে রকিবুল দেখি লুপ টু লুপ লুপ টুর এখানে ও এখানে একবার হবে আমাদের তিনবার নয় এখানে একবার হবে কারণ এই লুপটা লুপের কাজ কি একই কাজ বারবার ঘুরে করে না এখানে যতগুলো ডাটা আছে যে লুকি বলে যতগুলো ডাটা আছে একবার নেম রোল ফোন নাম্বার এই যে নেম রোল ফোন নাম্বার এখানে এই লুপের ভিতরে নেম রোল ফোন নাম্বার সবগুলো আসছে এ কি করবে এখানে হলো যে সবগুলোকে সিঙ্গেল করাই নেবে সিঙ্গেল করাই নিয়ে এখানে হল যে লুপটাকে আমাদের প্রিন্ট করাই দেবে এই টিটা যত যতটা এখানে টিটি থাকবে ততবার এই লুপটা হলো যে ও প্রিন্ট করাবে প্রিন্ট করালে আমাদের এখানে প্রত্যেকটা ডাটাগুলো এখানে চলে আসবে এই যে এখানে দেখেন রকিবুল নেমে সোজা রকিবুল রোল নাম্বার ফোন নাম্বার সবার ডাটাগুলো এখানে আসছে সবার ডাটাগুলো এখানে আসছে এখন আপনি যদি এটাকে বলেন যে ভাই আমরা এখন এটাকে সিরিয়াল নাম্বার করব যে রকিবুল সোলাইমান এগুলো যারা আছে তাদের একটা শুরুতে একটা সিরিয়াল নাম্বার থাকবে সিরিয়াল থাকলে এখানে একটা টিডি বাড়াই দিতে হবে এখানে লিখতে হবে এস এল এই সিরিয়াল নাম্বারটা এখন কোথায় দেব কোথায় লিখবো এই যে এই জায়গায় লিখবো ফরিসের এখানে লিখবো সিরিয়াল নাম্বারটা যদি আমরা পরিচের এটা তো হলো তিনবার ঘুরে এই যে একবার লেখা আছে কিন্তু এখানে প্রিন্ট করে কটা তিনটা এক দুই তিন তিনটা প্রিন্ট করে তো আমাদের তো এই যে ফরের ওইখানে দিলে হবে না আমাদের দিতে হবে তখন এই জায়গায় একটা টিডি দিতে হবে এই যে এখানে টিডি টিডি এই জায়গায় হলো যে একটা সিরিয়াল নাম্বার দিতে হবে যেমন সিরিয়াল নাম্বার যদি বলি আমরা আই একটা ভ্যালু এই আই এর মানটা শুরুতেই প্রথম লুপের শুরুতে আমাদেরকে কে অ্যাসাইন করতে হবে যে আই ইকুয়াল 1 এই আই হলো যে প্লাস প্লাস আই প্লাস প্লাস এই যে আইটা এখানে প্রিন্ট করাই দিলাম যে আই এখানে আই আসলো আই প্রিন্ট হওয়ার পর লাস্টে গিয়ে এখানে প্লাস প্লাস হয়ে গেল পরের লুপের ক্ষেত্রে এটা আবার কাজে দিবে পরের লুপের ক্ষেত্রে আপনি এখানে আই প্লাস প্লাসটা লাস্টেও দিতে পারেন ফার্স্টেও দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিতে পারেন এখন যদি আমরা দেখি এই যে আই প্লাস প্লাস এখানে আমাদের সবগুলো আই সিরিয়াল নাম্বারগুলো চলে আসছে এই যে এরকম জাস্ট এই এগুলো এই এটাকেই বলা হয় হলো যে টু ডাইমেনশনাল এবং সেই আপনি একটা গুলো আপনি আরো অনেকগুলো থাকতে পারে তো এখানে আরো জটিল অনেকগুলো থাকে যেমন আমাদের অনেক সময় অনেকের দুই তিনটা করে ফোন নাম্বার থাকে আমাদের থাকে না এরকম দুইটা তিনটা করে ফোন নাম্বার থাকে যেমন এখন যদি দুইটা করে ফোন নাম্বার হয় তখন আমাদের কি হবে এইখানে আবার এইটা আবার একটা এ্যারে হয়ে যাবে যেমন ফোন নাম্বার সবার যদি দুইটা করে থাকে তাহলে এইটা আবার একটা এয়ারে এরকম একটা এর নাম ফোন নাম্বার আর একটা এর ফোন নাম্বার এই যে এরকম এইটা দেখেন এই ফোন নাম্বারটা একটা এর হবে তখন কিন্তু এইখানে একটু চেঞ্জ করতে হবে তখন সরাসরি আপনি এই এইটাকে প্রিন্ট করতে পারবেন না এটাকে প্রিন্ট করতে পারবেন না তো এইটার হলো যে আর একটু ভেজাল আছে এখানে আরো আরো কিছু ফাংশন আছে যেমন এই প্রত্যেকটা ভ্যালুকে আবার আপনাকে চেঞ্জ করতে হবে চেক করতে হবে যে এইটা অ্যারে কিনা এরকম তা আমার মনে হয় যে আপনারা আগে এরকম টু ডাইমেনশনাল বেসিকটাই লুপ নর্মাল আকারে শেখেন যে এরকম একটু মনে হয় এইটাই আপনাদের একটু প্যাচ হয়ে গেছে প্রিন্ট করার সময় তা আমার আমি মনে করি যে এতটুকু আগে আপনারা বাসায় প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে কার কোথায় প্রবলেমটা হয় ওইটা আমাকে বলেন তারপরে আমরা এই অ্যারেগুলোকে আরও আরো জটিল অ্যারে বানাবো কালকে ঠিক আছে চলাই ভাই জি ভাই